আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জীবন দা ফাউল ব্রাদার। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। প্রতিটি জাতির লোকেরাই নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, যা দেশপ্রেম এবং যুদ্ধের কারণ। খ্যাতির চেয়ে নিজের চরিত্র নিয়ে বেশি ভাবো। তোমার সম্পর্কে লোকে কি ভাবে, খ্যাতি তার চেয়ে বেশি কিছু নয়। অন্যদিকে তোমার চরিত্র বলে দেয় তুমি কি। আক্রমণকারী শত্রুকে ভয় করো না, বরং তোষামোদকারী বন্ধুকে ভয় করো। অধিকাংশ ক্ষেত্রে অন্যায় সমালোচনা হচ্ছে আড়াল করা প্রশংসা, যার অর্থ হচ্ছে তুমি কারো হিংসা এবং পরশ্রীকাতরতার কারণ হয়েছে। মনে রেখো, মরা কুকুরকে কেউ কখনো লাথি মারে না। দুজন লোক জেলখানা থেকে বাইরে তাকালো, একজন দেখতে পেল কর্দমাক্ত প্রান্তর, আর অন্যজন দেখতে পেল আকাশের তারা। কাজে আনন্দ না থাকলে খুব কম ক্ষেত্রেই মানুষ সাফল্যের মুখ দেখা পায়। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা যায়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। মনে রাখবেন, আজ হচ্ছে সেই দিন, সেই আগামীকাল, যা নিয়ে আপনি গতকাল দুর্ভাবনায় ছিলেন। ডেল কার্নেগি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আমাদের প্রকাশিত কোনো ভিডিও সর্বপ্রথমে আপনার নোটিফিকেশন বাড়ে চলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।